হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের যেই সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো টিকটিকির উপদ্রব। এই টিকটিকির উপদ্রব থেকে তোমরা কীভাবে রেহাই পাবে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেয়ার করার আগে প্রতিবারের মতো আবারও বলছি, যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এই রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমার দরকার মাত্র তিনটি উপাদান, আর এগুলো আমাদের ঘরেই থাকে। এখানে আমার লাগবে গোলমরিচ, গোলমরিচটা আমি দেখো জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, আর নিয়েছি পেঁয়াজ। এই সমস্তগুলো আমি একত্রে মিক্সারে পেস্ট করে নেব, তোমরা শিল নোড়ায়ও বেটে নিতে পারো। এবারে এগুলো আমি পেস্ট করে নেয়ার পর দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি। এবার ওর মধ্যে আমি যে পেঁয়াজ রসুন আর গোলমরিচ পেস্ট করে নিয়েছি সেটা আমি ছেঁকে নেব, কারণ ছেঁকে না নিলে আমি যে স্প্রে বোতলে এটাকে ভরবো তাহলে স্প্রে করা যাবে না, স্প্রে বোতলে মুখটা আটকে যাবে, সেই জন্য ছেঁকে আমি শুধু রসটা নেব। এখানে পেঁয়াজে যেহেতু সালফার থাকে তাই এই গন্ধ টিকটিকি কিছুতেই সহ্য করতে পারে না, তাই তোমরা যখন এটা স্প্রে করবে ঘরে যেখানে টিকটিকি উপদ্রবটা বেশি থাকে সেখানে যদি তোমরা দিনে এটা এক থেকে দুবার স্প্রে করো তাহলে দেখবে একদিনের মধ্যেই টিকটিকির উপদ্রবটা কমে যাবে। আমি প্রথমে শুধু পেঁয়াজ দিয়ে করেছিলাম কিন্তু এতে খুব সহজে টিকটিকি যায় না, তাই আমি কী করেছি তিনটি উপাদান একত্রে ব্যবহার করে স্প্রে করেছি, দেখেছি যে একদিন স্প্রে করার পরে টিকটিকির উপদ্রব একদমই কমে গেছে, তাই তোমরা মাত্র এক থেকে দুদিন ব্যবহার করলে এই উপদ্রব থেকে তোমরা রক্ষা পাবে। তাই তিনটি জিনিস একত্রে করে তোমরা এভাবে যেখানেই টিকটিকির উপদ্রব দেখবে সেখানে স্প্রে করে দেখবে, দুদিনের মধ্যে তোমাদের ঘর থেকে একদম টিকটিকি পালিয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথেও বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর ভিডিওতে একটা করে সবাই লাইক করো আর কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।